করোনা ভাইরাস পিছু ছাড়ছে না কোপা আমেরিকার। আগের দিনের তুলনায় নতুন করে আক্রান্ত হলেন আরও ১৬ জন খেলোয়াড় কর্মকর্তা। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬৬ থেকে ৮২তে দাঁড়িয়েছে। ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ৩৭ জন খেলোয়াড় ও ৪৫ জন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন করোনায়। এ নিয়ে মোট ৬৯২৬ বার করোনা টেস্ট করানো হয়েছে। কোপার চার ভেনু তথা রিও ডি জেনেরিও, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোয়ানা শহরে শনাক্ত হচ্ছে ভাইরাস। প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়া যৌথ আয়োজক হলেও শেষ পর্যন্ত ব্রাজিলে আয়োজনের সিদ্ধান্ত হয় দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ আসর। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫ লাখ মানুষ মারা গেছেন চলমান এই মহামারীতে, যা বিশ্ব তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয়।